বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি বেগুন চাষ করতেই চান মোটে তাড়াহুড়ো করবেন না। আপনারা সম্পূর্ণভাবে আগে জমিকে তৈরি করবেন, তারপরেই বেগুন চাষ করবেন। আপনারা যদি তাড়াহুড়ো করে বেগুন চাষ করেন তাহলে কী হবে, অন্যান্য চাষিদের ন্যায় আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। বেগুন চাষ হলো একটি অত্যন্ত লাভজনক চাষ। এই চাষে যেমন খরচও অনেক বেশি, তেমনি লাভেরও পরিমাণ অনেক বেশি। কিন্তু তবুও বর্তমানে চাষিরা বেগুন চাষ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। তার কারণ হলো বেগুন গাছ এইরকম ঘুরে মরে যাওয়া। বেগুন গাছ ঠিক যখন ফুল ফল হবে ঠিক সেই সময়তে ঘুরে মরতে শুরু করবে, আর এটি হলো বেগুন চাষের সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষতিকারক রোগ। তাছাড়াও বেগুন চাষের অপর একটি ক্ষতিকারক রোগ হলো এই ডগা ঢলে পড়া। এই ডগায় কী হয়, এক ধরনের পোকা লেগে যায়। এই পোকাটা এই ডাঁটির রসটাকে খেয়ে নেয় এবং ডগাটা আস্তে আস্তে শুকিয়ে যায়। আপনারা দেখছেন এই বেগুনের ডাঁটির ভিতরে একটা ডাঁটি ছিদ্রকারী পোকার আক্রমণ হয়েছে এবং আপনারা দেখছেন পোকাটা বেঁচেও আছে। বেগুন চাষের অপর একটি ক্ষতিকারক রোগ হলো বেগুনের ফল ছিদ্রকারী পোকার আক্রমণ। এই ফল ছিদ্রকারী পোকার আক্রমণে বেগুনের ফলন ব্যাহত হয় এবং সঠিক পরিচর্যা না করতে পারলে সমস্ত বেগুনই পোকার আক্রমণে নষ্ট হয়ে যায়। আপনারা দেখুন এই বেগুনটাতে পোকার আক্রমণ হয়েছে এবং দেখছেন এই ছোট্ট বেগুনটা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। আমি আপনাদেরকে এই বেগুনটা ভেঙে দেখাচ্ছি। দেখুন এর মধ্যে একটা পোকার আক্রমণ হয়েছে। দেখছেন এই হলো বেগুনের ফল ছিদ্রকারী পোকা। দেখছেন পোকাটা সম্পূর্ণ বেঁচে আছে। এই অবস্থায় সঠিক পরিচর্যা না করতে পারলে সমস্ত বেগুনগুলো নষ্ট হয়ে যাবে। বেগুন গাছের ডগা ঢলে পড়া এবং বেগুনের ফল ছিদ্রকারী পোকার আক্রমণ, আপনারা যদি এক সপ্তাহ ঠিকঠাক এর পরিচর্যা করতে পারেন তাহলে এই রোগ থেকে বেগুন গাছকে রেহাই দেওয়া সম্ভব। যে রোগ থেকে বেগুন গাছকে রেহাই দেওয়া একদম সম্ভব নয় সেটা হলো বেগুন গাছ ঢলে মরে যাওয়া। এই বেগুন গাছ ঢলে পড়া রোগের যদি আপনারা প্রতিকার চান, বেগুন চারা বসানোর এক মাস আগে থাকতে জমিকে ভালোভাবে পরিচর্যা করতে হবে। নমস্কার বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন, ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো কীভাবে সঠিক জমি তৈরি করলে বেগুন গাছের যে প্রধান রোগ বেগুন গাছ ঘুরে মরে যাওয়া তার থেকে রেহাই পাওয়া সম্পূর্ণ সম্ভব। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি আপনারা মন দিয়ে দেখবেন, তার কারণ হলো ভিডিওটি খুব মূল্যবান হতে চলেছে। এখন আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা বেগুন চাষের জন্য জমি তৈরি করবেন। হ্যাঁ বন্ধু, বেগুন চাষের জন্য জমি তৈরি করতে হলে আপনাদেরকে এক মাস আগে থাকতে তৈরি হতে হবে। প্রথমেই আপনারা কী করবেন, প্রথমেই আপনারা জমির মাটি পরীক্ষা করান। মাটি পরীক্ষা করলে তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন আপনার জমিতে কী কী কম আছে বা কী কী বেশি আছে। আপনার জমিতে ক্ষারের পরিমাণ বেশি না আপনার জমিতে অম্লত্বের পরিমাণ বেশি, এবং মাটিতে যা যা কম বেশি আছে তাই তাই আপনারা দিয়ে জমি তৈরি করুন। আর যদি জমির মাটির পরীক্ষা করা সম্ভব না হয় তাহলেও উপায় আছে। তাহলে আপনারা কী করবেন, জমিতে চাষ দেওয়ার আগে আপনারা কাঠাপ্রতি 2 থেকে 3 কিলো হারে চুন ছড়ান। চুনটা অবশ্যই ডেলা চুন হওয়ার দরকার। আপনারা বাজার থেকে মোটেই গুঁড়ো চুন নেবেন না, আপনারা ডেলা চুন নেবেন এবং সেইটাকে জল দিয়ে ফাটিয়ে জমিতে ছড়াবেন। এবং কাঠাপ্রতি 50 গ্রাম ব্লিচিং পাউডার নেবেন। চুন এবং ব্লিচিং পাউডার আপনারা মিশিয়ে সমানভাবে আপনাদের জমিতে ছড়িয়ে দেবেন এবং ভালো করে দুটো চাষ দেবেন। এবং চাষ দেওয়ার পর 3 দিন ফেলে রেখে দিয়ে মাটিটা শুকিয়ে দিয়ে আপনারা সম্পূর্ণ জমিটাকে ডুবিয়ে জল ছেঁচ দিন। জল ছেঁচ দেওয়ার পর জমিটাকে কমপক্ষে 10 থেকে 15 দিন আপনারা ফেলে রেখে দিন। এতে আর এখন আপনারা কোনো কিছু করবেন না। এইবার এর ফাঁকে আপনাদেরকে একটা কাজ করে ফেলতে হবে। আপনারা কী করবেন, কাঠাপ্রতি 10 কিলো করে গোবর সার নেবেন এবং এই 100 কিলো গোবর সারের সাথে 1 কিলো টাইকোডার্মা ভিরিডি এবং সিডোমোনাস সমানভাবে মিশিয়ে ছাওয়া জায়গায় রেখে দেবেন 10 দিন। রেখে দেওয়ার পরে ওর মধ্যে কী হবে, ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে। এইবার কী করবেন, ওই গোবর সারটাকে আপনারা জমিতে সমানভাবে ছড়িয়ে দিন এবং এই সময় আপনাদেরকে একটু খোল ছড়িয়ে নিতে হবে। আপনারা তো জমিতে কাঠাপ্রতি 10 কিলো করে গোবর সার দিচ্ছেনই, তাই জন্য আপনাদেরকে কী করতে হবে, সর্ষে খোলটা এখানে কম দিতে হবে। আপনারা কী করবেন, কাঠাপ্রতি 1 কিলো করে সর্ষে খোল দেবেন আর দেবেন 1 কিলো করে বাদাম খোল। আর যে খোলটা আপনাদেরকে একটু বেশি দিতে হবে সেটা হলো নিম খোল। নিম খোল আপনাদেরকে দিতে হবে কাঠাপ্রতি 2 কিলো। এই নিম খোলটা আপনারা কোনো মতেই ভুলবেন না। আপনারা যদি বেগুন চাষ করেন তাহলে আপনারা কাঠাপ্রতি 2 কিলো করে নিম খোল দিতে কোনো মতেই ভুলবেন না। এই নিম খোলটা বেগুন চাষে খুবই প্রয়োজন। তার কারণ হলো নিম খোলটা তো তিতো হয়, তিতো হওয়ার জন্য বেগুন গাছকে নিম খোলটা তিতো করে রাখে। তিতো হওয়ার জন্য কী হয়, বেগুন গাছ যখন নিম খোলের জোরটা খায় তখন এমনি থেকেই গাছটা তিতো হয়ে থাকে। তাই নিম খোল দেওয়ার জন্য পোকার আক্রমণটা বেগুন গাছে অনেকাংশেই কম হয়। এবং এই নিম খোল কিন্তু আপনাকে শুধু জমি তৈরি করার সময় নয়, যখন আপনার বেগুন গাছ এরকম হবে তখন আপনারা যখন বেগুন গাছে মাটি দেবেন এবং যখন পরবর্তীকালে বেগুন আপনাদের ফলতে থাকবে তখনও কিন্তু আপনাদেরকে নিম খোলটা দিয়ে যেতেই হবে। আপনারা যদি বেগুন চাষ করেন তাহলে কিন্তু আপনাদেরকে এই নিম খোলটা সঙ্গে করে নিয়েই চলতে হবে। এই নিম খোলটা বেগুন চাষে চাই চায়। এবং ছড়িয়ে দেওয়ার পরে আপনারা সঙ্গে সঙ্গে একটা চাষ দিন। এখানে কিন্তু আর দুটো চাষ দেওয়ার দরকার নেই, আপনারা একটা চাষই দেবেন।
চাষ দিয়ে আপনারা কি করবেন, বেগুন চাষের জন্য আপনারা ডাঁড়া তৈরি করে ফেলুন। আপনাদের জমি সম্পূর্ণরূপে কিন্তু এখনও বেগুন চাষের জন্য তৈরি হয়নি, আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে। ডাঁড়া তৈরি করার পর আপনাদেরকে কিন্তু এখনও জমিটাকে পাঁচ দিন ফেলে রাখতে হবে, এক্ষুনি কিন্তু চারা বসতে দিলে হবে না। এবার কি করবেন, পাঁচ দিন পর আপনারা বেগুন চারা বসানোর জন্য খুপি করে ফেলুন। এই খুপি করার পর আপনাদেরকে একটা বিশেষ কাজ করতেই হবে, বেগুন চারা বাঁচাতে গেলে আপনাদেরকে এই কাজটা করতেই হবে। আপনারা কি করবেন, ক্যালবোর্ড, ক্যালবোর্ড তো নিশ্চয়ই জানেন আপনারা, ক্যালবোর্ড নেবেন। প্রত্যেক খুপিতে আপনারা 8 থেকে 10টা করে ক্যালবোর্ডের দানা দেবেন, দিয়ে হালকা করে মাটি চাপা দিয়ে দেবেন, দিয়ে আবার পাঁচ দিন ফেলে রাখুন। এত কিছু করার পর এখন আপনাদের জমি বেগুন চারা বসানোর জন্য একেবারে উপযুক্ত। শুধু বন্ধু ভালো করে জমি তৈরি করলেই হবে না, আপনারা ভালো করে জমি তৈরি করলেন আর একটা রোগগ্রস্ত বেগুন চারা এনে বসিয়ে দিলেন, তাহলেও কিন্তু কী হবে, বেগুন চারা আপনার ঘুরে মরতে পারে। বেগুন চাষ করতে হলে যেমন আপনাদেরকে জমিটা ঠিক ভালো করে তৈরি করতে হবে, তেমনি চারাটাকেও আপনাদেরকে ঠিক ভালো করেই তৈরি করতে হবে। আপনারা কী করবেন, যে জায়গাটায় বেগুন চারা করবেন সেই জায়গাটাকে ভালো করে শোধন করতে হবে। শোধন আপনারা কী করবেন, ঠিক এইরকমভাবেই করবেন যেমনভাবে আপনারা জমি তৈরি করলেন। আপনারা কী করবেন, একটা ছোট্ট বেড করলেন, সেই তলাটাতে আপনারা পরিমাণ মতন চুন দেবেন এবং পরিমাণ মতন ব্লিচিং পাউডার দেবেন, আর টাইকোডারমা মেশানো গোবর সারটা দিয়ে ভালো করে খুঁজে আপনারা ফেলে রেখে দেবেন। ওই জায়গাটায় আপনারা বেগুন দানাটা ফেলুন এবং ওইখান থেকে আপনারা চারাটা তৈরি করুন। তাহলে কী হবে, এইভাবে যে আপনারা বেগুন চারাটা তৈরি করবেন, এতে কী হবে, বেগুন চারাটাও আপনাদের রোগমুক্ত হবে। আপনারা সঠিকভাবে জমি তৈরি করলেন, সঠিকভাবে আপনারা বেগুন চারা তৈরি করলেন, দুটো নিয়ম একসাথে পালন করলেন, এতে কী হলো, বেগুন চাষের জন্য জমি তৈরি এবং বেগুন চাষের জন্য চারা তৈরি ঠিক একেবারে সঠিক নিয়মে হলো। ঠিক যখন আপনাদের বেগুন চারাটা এক বেগত হয়ে বসানোর উপযুক্ত হবে, তখন আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে। আপনারা কী করেন, এই বেগুন চারাটা তলা থেকে উবড়ালেন এবং উবড়ানোর পর এই যেটুকু মাটি আছে এই মাটিটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবার আপনারা কী করবেন, 1 লিটার জলে 1 ml করে জিলোরা নেবেন। আগে আমরা এই কাজটা স্যাপ দিয়ে করেছি, কিন্তু এখন বাজারে জিলোরা এসে যাওয়ার পর স্যাপের থেকে জিলোরাটাতে বেশি কাজ হচ্ছে, তাই আপনারা জিলোরাই নেবেন। আপনারা কী করবেন, 1 লিটার জলে 1 ml জিলোরা নেবেন, দিয়ে ওটাকে ভালো করে গুলিয়ে গোড়াটা এবং শিকড়টা জলে ভিজিয়ে রাখবেন 10 মিনিট। 10 মিনিট ভিজিয়ে রাখার পর চারাটা তুলে নেবেন এবং গোড়াটা হালকা শুকিয়ে নেবেন। এবার কী করবেন, অপর একটি পাত্রে 1 লিটার জলে 1.5 ml জিলোরা নেবেন। জলটার সাথে ভালো করে জিলোরাটা গুলিয়ে কী করবেন, এই চারাটা তত অব্দি শিকড়টা ভিজেছিল, এবার ঠিক চারাটা উল্টো দিক করে ওই জিলোরা মেশানো জলটায় ডুবিয়ে দেবেন, ডুবিয়ে দিয়ে তুলে নেবেন। এখানে কিন্তু আর ভিজিয়ে রাখার দরকার নেই। তুলে নিয়ে কী করবেন, এই চারাটাকে ছাওয়া জায়গায় 20 মিনিট রেখে দেবেন। এই চারাটা আপনার পুরো শোধন হয়ে গেল। এই সমস্ত পরিচর্যা করে আপনারা যদি আপনাদের জমিতে বেগুন চারা বসান, তাহলে গ্যারান্টি একটা বেগুন চারাও ঢলে পড়ে মরবে না। বেগুন চারা বসানোর জন্য আপনারা অবশ্যই F1 হাইব্রিড প্রজাতির বেগুন চারা নেবেন। তাছাড়াও আপনারা আপনাদের ওখানে যে বেগুনের জাত ভালো সেই চারাও বসাতে পারেন। দোকানদার যতই বলুক এই বেগুনের জাত ঢলে পড়া রোগ সহনশীল, ওসব বাজে কথা। আপনারা যদি সঠিকভাবে জমি তৈরি না করে বেগুন চারা বসান, তাহলে আপনাদের বেগুন গাছ ঢলে পড়া রোগের আক্রমণ হয়ে মরবেই। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি বেগুন চাষ করতেই চান মোটে তাড়াহুড়ো করবেন না। আপনারা সম্পূর্ণভাবে আগে জমিকে তৈরি করবেন, তারপরেই বেগুন চাষ করবেন। আপনারা যদি তাড়াহুড়ো করে বেগুন চাষ করেন, তাহলে কী হবে, অন্যান্য চাষিদের ন্যায় আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা যদি বেগুন চাষ করেন, তাহলে আপনারা কীভাবে জমি তৈরি করবেন এবং বেগুন গাছ ঘুরে মরার হাত থেকে বেগুন গাছকে রক্ষা করতে পারবেন, এবং আপনারা বেগুন চাষ করে প্রচুর প্রচুর লাভবান হতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।